এখন টাইম হয়েছে সকাল 11টা, দেখে নিয়েছে সকাল 11টার মধ্যে আমাদের রান্না বান্নার তোড়জোড় আমার প্রায় কমপ্লিট। এবার মামুনি ঢুকেছে রান্না করতে। এখানে মাছের ঝোলের জন্য ফুলকপি আর আলু কেটে রাখা হয়ে গেছে, এর মধ্যে আছে আর এটা হবে ভেজ ডাল, তার জন্য সব সবজি কেটে আমি ভাপিয়ে নিয়েছি। এখানে সব তরকারির জন্য আদা কাটা আছে, এখানে এটা হচ্ছে ডালের মাছের ঝোলা টমেটো আর লঙ্কা এখানে এইভাবে আমি বেটে দিয়েছি, আর এটা হচ্ছে ডালের জন্য হবে। তো এখন আমাকে কাটতে হবে মাছের ঝোলের টমেটো। আর এত সকাল সকাল এত কিছু দরজার কারণ আজকে আমার মা বাবা আসছে, বেরিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু সাত সমুদ্র 13 নদী পার করে তো মেয়ের বাড়ি আসতে হয়, ওই জন্য টাইম লাগবে। এখনও তারা মধ্যমগ্রাম ছাড়ায়নি, তো ওদিকে তো সব হয়ে গেছে, এখন শুধু আলু কাটতে হবে পেঁয়াজ কালি দিয়ে আলু ভাজার জন্য। আর চালের সাথে ডাল গুলিয়ে গেছে, মানে মুসুর ডাল চালের মধ্যে পড়ে গেছে, তো সেইগুলোকে একটুখানি বেছে রাখতে হবে, অল্প কটা আছে। তো এই হলেই কাজ কমপ্লিট। মামুনি ওদিকে লাউ ঘণ্ট বসে গেছে, চিংড়ি মাছ দিয়ে হবে, আর বসে গেছে ডাল। এদিকে মাছ যেহেতু মুগের ডাল খায় না, ওই জন্য মার জন্য মুসুর ডাল আমি আগেই নামিয়ে নিয়েছি। আর এইদিকে মামুনি দিয়েছে এক বাটি ফল, সবই চলবে একসাথে। এখনো আজকে যে ভিডিওটা যাবে আমি এডিটই করতে পারিনি, এটা হয়ে গেলে হাতের কাজটা ফাঁকা হবে, তারপর এডিটিং নিয়ে বসবো, তারপর ভিডিও আপলোড হবে, মানে যেতে যেতে হয়তো বিকেল। কিছু করার নেই, কারণ সকালবেলা যদি আমি এডিটিং নিয়ে বসি এদিকে হবে না। এরকম এরকম মুসুর ডাল পড়ে গেছে ভাত চালের ভিতরে আমার জন্য, মানে আমি মুসুর ডাল রান্না করতে গেছি আর ওর ভিতরে পড়ে গেছি। মামুনি চাল রেখে দিয়েছিল, ওজন মানে মেপে কতটা চাল লাগবে, হয়ে গেছে। ময়দা আমি মেখে রাখবো, যদি এসে লুচি বা পরোটা কিছু খায়, যদিও আর খাওয়ার টাইম হবে না, কারণ ঢুকতে ঢুকতে 12:30 বাজে যাবে। এই আসতে, এই শুরু হলো পরপর পর একটা পর একটা ঢুকে। বাবা কচুটা সাইজ কি, ওটা কি, ওতে কি, হ্যাঁ রান্নাবান্না ফুল কদমে তোড়জোড় চলছে, আর আজকে মামনির ওই ডেচকিটা ভালোভাবে ইউটিলাইজ করা যাবে, নালে অন্যদিন আমাদের চাল গড়াগড়ি খাই হতে। আর বাবা উপরে গিয়ে এখন পেপার পড়ছে নাকি গল্প বই পড়ছে, কিছু একটা করছে। আর এখানে এখন হচ্ছে লাউ চিংড়ি, মানে লাউ ঘন্টটা আগে হয়ে গেছে নিরামিষ, আজকে যেহেতু সোমবার অপূর্ব তো আমিষ খাবে না, ওর জন্য লাউ ঘন্টটা আগে তুলে নিয়ে এখন চিংড়ি মাংস শুধু নেড়ে দেবে, বাকি সব কমপ্লিট। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে যার মতো শুয়ে নিয়েছে, কেউ গল্প করেছে, কিন্তু এখন হচ্ছে চা পর্ব। আর চা পর্ব মিটে গেলে শুরু হবে সিরিয়াল পর্ব, যার থেকে আমি সম্পূর্ণ মানে একদম আলাদা। রানী রাসমণিতে শুরু হবে আর শেষ কখন হবে আমি জানি না। মামুনি গেছে গোপাল শোয়াতে, গোপাল শোয়ানো হয়ে গেলে মামুনিও চা খাবে, একবারে সবার জন্য চা বসাবো।
বসিয়েছি, আসো। মা আবার এই কাপ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে চারটে। এত ছোট ছোট কাপে চা খাবে কি করে? তো এগুলোকে তুলে রাখবো আপাতত, এখন এগুলো ইউজ করবো না, যেগুলো আছে আমাদের মানে যেগুলো আমরা দিই সেগুলোতে ইউজ করবো। এখানে আবার দুধ গরম করতে বসেছি, আমি একটুখানি হরলিক্স খাবো, তারপরে দেখি কি খাই। ওদিকে ব্রাউন ব্রেড আছে, পাস্তা আছে, চাউমিন আছে, দেখা যাক অপূর্ব মহারাজ আসুক, তারপর দেখি। আর সকালবেলা সব মুখ করে খেয়েছি, এবার মুখ করে না আমি দেখছি এমন একটা মানে বেশ অনেকক্ষণ পেটটা ভারী থাকে, তো তোমাদের থ্যাংকস আমাকে বলার জন্য। আমি প্রথমে খেতাম না, বাট এখন খাই, বেশ পেটটা ভরিয়ে রাখে অনেকক্ষণ, ভারী খাবার। জিনিস যদি অল্প হয় তো জিনিসটা খুব ভারী খাবার। সিনেমা হলের প্রথম দর্শক এখানে, বাকি দুজন দর্শক এখানে। গুড ইভিনিং। তো আজকে বাড়ি বিশাল জমজমাট, কারণ অনিমিতার মনও হেভি ভালো, তার কারণ বাড়িতে সবাই এসেছে, বাড়ির আসলে অনিমিতা বাড়ির লোকজন ভর্তি বাড়িতে আজকে, তাই অনিমিতার মন খুব খুশি। আসলে শ্বশুর শাশুড়ি মশাই দুজনেই এসেছে, শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই এসেছেন, তো অনিমিতার মন হেভি সুন্দর আনন্দ। এবং তার জন্য আজকে আমার মেঘনা চাইতে জল বাড়িতে এরম হয়েছে যে আমি অন্যদিন যখন লুচি চেয়েও পাই না, আমি আজকে দেখি যে নিজে ফোন করে বলছে লুচি না পরোটা অপশান, বাবা তাহলে এমন কি ব্যাপার। তো যাই, মন ভালো থাকলে মন ভালো থাকলে মন ভালো। আমি এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে একটুখানি যাবো ওষুধের দোকানে, ওষুধ কিনে নিয়ে দেন ফিরবো। তো চলো বাড়ি ফিরে একবারে দেখা হচ্ছে। লোকে ভাববে কি না কি নিয়ে যাও অফিসে। অপূর্বর জন্য কারাটি রেডি, এ শ্বশুর জামা ওই ঘরে বসে রয়েছে আর আমরা তিনজন এই ঘরে বসে রয়েছি। ওদিকে রান্নাবান্না তো কোনো তোর জন্য নেই, রান্নাবান্না সব করা হয়েছে, আর মামনির ভাত আগেই নামানো হয়ে গেছে। কিছু হওয়ার আগে মামনি ভাতটা আগে নামিয়ে রাখে, কারণ অপূর্বর জন্য এবার খাবার হবে। তো যেহেতু তরকারি করাই আছে, ওর জন্য নিরামিষ লাউ ঘণ্ট রয়েছে, আলু চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে। এখন দেখা যাক লুচি না রুটি না পরোটা কি খান, দেখা যাক কি খাই। ময়দা তো মাখে, ময়দা তো মেখে রেখেছি, না না কালকে ভাত খেয়ে যেতে বলবো। আনবক্সিং করো, আনবক্সিং করো এটাকে, তোমাকে দিয়ে খালি খালি আনবক্সিং করাবে, নিজে কিছু করবে না। হলো কি জিনিস দেখো, না ওয়াশিং মেশিনের কভার, না ওটা এমনি সময় দিয়ে রাখতে হবে। খোলো ঘুমা, ও বিল দেখছে, এখন দেখবে ওর ইয়ে হায়দ্রাবাদ থেকে এসেছে, এখানে দেখলে বুঝি হায়দ্রাবাদ। এটাকে খোলো, এমনি সময় দিয়ে রাখতে হবে, চানার সময় খুলে ফেলতে হবে। হ্যাঁ না ভাত বসেছে, ভাত ভাজা করে দেবো, টাটকা ভাতের ভাত না কালকে ভাত বসিয়ে দেবা, না 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 এটা আইবির হবে, ওগুলো কালকে হবে। সুইটেবল ফর বস 6.529 কেজি, তোমরা কি দেখো না, আমার তো 7 কেজি। কালকে তো দেখানো হয়নি কি কি নিয়ে এসেছে এবার, আর এবার মা নিয়ে এসেছে, এবার বড় জেঠি আমার জন্য পাঠিয়েছে মার কাছে, বড়দিদি এখন মসলুম করে রয়েছে, বিআরটি ফ্ল্যাটে নেই। তো প্রথমে দেখায় মামনের জন্য কি নিয়েছে, এই শাড়িটা দিয়েছে পুরো এরকম চেক মতো,
আর তলায় ঘোড়া, এই সেটা দিয়েছে। আর পুজো দিয়েছে হচ্ছে এই সেট, এটা খুব সুন্দর। এটা কি শাড়ি আমি জানি না, কি শাড়ি আমি জানি না, তোমরা বলতে পারবে। পুরীর থেকে আনা। এইটা হচ্ছে পাটটা এরকম সাদা আর পুরো শাড়িটা এরকম, এই দেখো পুরীর সেই কাপড়গুলো তো দেখতে খুব সুন্দর শাড়িটা। আর মামনির তো এরকম লাইট কালার শাড়ি আর লাইট ওয়েট শাড়ি খুব পছন্দ, তো এইটা দিয়েছে মামনিকে পুজোয়। আমাকে টাকা দিয়ে দিয়েছে, আর অপূর্বকে দিয়েছে হোয়াইট কালারের, পিওর হোয়াইট কালারের টি শার্ট। কিন্তু এই হোয়াইট কালার টি শার্ট অপূর্ব কি করে রাখবে আমি জানি না, তো এখন এটা বের করবোই না একেবারে। আরো ওই পুরি গেছিল বড় মা, তো বাটি তারপরে যেসব গামছা টামছা হয় সেগুলো দিয়েছিল, মা ভুলে গেছে আনতে। তো ঠিক আছে, যেগুলো দেখানোর মেয়ে সেটাই তো নিয়ে এসছে, এটাই হবে। আর মা নিয়ে এসছে, মা নিয়ে আসেনি, বম্মাই পাঠিয়েছে, মানে আমাদের পুরোনো বাড়িতে কচু হয়েছে, তো একবারে কচু পাঠিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো অত বড় একটা পাঠিয়েছে, অত বড় কচু আমাদের বাড়ি কে খাবে তা জানি না, অপূর্ব খায় না, আমি খাই না, মা মামনি আর বাবাই খাবে, তিনজনে মিলে। তা কি করে শেষ করবে আমি জানি না। আমি খাই, তবে আমার এখন কচুগুলো সমস্যা হচ্ছে, আমি কচু খাচ্ছি না, আমি কচু বাটা খুব ভালো খাই। তো ফুলের কড়ি, তারপরে নারকল, এগুলো তো মা নিয়েই আসে, ফুলের কড়িটা মাস্ট, মানে ওটা ছাড়া তো অসম্ভব প্রায় মামনির পক্ষে, কারণ আমাদের বাড়ি অনেক ফুল ফোটে। আর এবার যেহেতু করোনা টাইম, ওই জন্য মানে বাজার থেকে ফুল আনতে পারি না, নাহলে আমাদের বাজারে প্রচুর ফুল দেয়, তোমরা দেখেছো, মানে 50 টাকা অনেকটা হয়, তো এবার আর হয়নি। তো চলো এই ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ আজকে থেকে আমার ব্লগ তো চলছে, ওগুলো দেখানো হয়নি কালকে, তাই জন্য আপাতত এখানে নিচ্ছি বিদায়। দেখা হচ্ছে কালকে ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে। আর যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগবে, লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।